আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি আমেরিকান ব্লগার রুবি। শুরু করছি আমার আজকের ব্লগটি। আর এখন হচ্ছে বিকেল, দুপুরের লাঞ্চটা শেষ করার পর আমরা যাচ্ছি একটু আমার বোনের বান্ধবীর বাসায়। আর আজকে কোনো অকেশন না, কিন্তু আজকে আমরা জাস্ট বিকেলের একটা আড্ডা, চা নাস্তা। আর আমার বোনের একটা ইম্পর্টেন্ট জিনিস তার ফ্রেন্ডের বাসায় রেখে এসেছে, তো সেই জিনিসটাই আনতে যাচ্ছি। এই কারণেই চা আর নাস্তার হালকা আড্ডার আয়োজন আজকে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে আরও একটা জিনিস বলবো, যে বান্ধবীর বাসায় যাওয়ার কথা, কিন্তু আমরা কেন অন্য জায়গায় চলে আসলাম আর এখানেই ইফতারটা করলাম। এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের বাসা। আমরা কিন্তু আমার বোনের বান্ধবীর বাসায় যাচ্ছিলাম, তার মধ্যেই হঠাৎ করে জাহাঙ্গীর ভাইয়ের বাসায় চলে আসলাম। তো জাহাঙ্গীর ভাইয়ের বাসার সামনে দিয়ে যেতে হয় আমার বোনের বান্ধবীর বাসায়, সেই কারণেই হঠাৎ করে আমার ভাই আবার জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটা কাজ ছিল, তো সেই কারণেই আমার ভাই একটু নামলো গাড়ি থেকে। নামার পর আমরা গাড়িতেই ছিলাম, তো জাহাঙ্গীর ভাই আবার যখন শুনলো যে আমরা গাড়িতে, তার জন্য জাহাঙ্গীর ভাই তাড়াতাড়ি করে বাহিরে এসে আমাদেরকেও নামিয়ে নিল। বললো যে না, আপনারাও আসেন, যেহেতু সবাই আছেন, গাড়িতে বসার দরকার নেই, বাসাতে এসে বসেন। তো অনেক অনুরোধের পর আমরা নামলাম আর বললাম যে আমি তো রোজা, সেজন্য এখন আমরা আমার বোনের বান্ধবীর বাসায় যেহেতু যাচ্ছি, এখন আর এখানে স্টপ করব না। তো যাক, জাহাঙ্গীর ভাইয়ের কথায় আমরা নামলাম। নামার পর বাচ্চারা তো ওনার যে ফার্মটা আছে বাসার পেছনে, সেগুলো একটু ঘোরাঘুরি করছে, দেখছে, কারণ বাচ্চারা আসলে ফার্মের খুবই ভক্ত, সে কারণে ওরা সাথে সাথে ফার্মে ঢুকে পড়লো আর আমিও একটু শ্যুট করলাম আপনাদের জন্য। তবে আজকে আমি ফার্মটা কিন্তু ডিটেলস দেখাবো না, যেহেতু আমি আগে অন্য একটা ব্লগে দেখিয়েছি। আর এখানে আমি বাহিরে আসলাম, বাহিরে আসার পর এখানে দেখলাম যে ওনার এই নেটের মধ্যে একটা সাপ মরে আটকে আছে। আর তার কারণ হচ্ছে এখানে আশেপাশে জঙ্গল আছে, আর সেই জঙ্গল থেকে সাপ এসে ওনার কবুতর, মুরগির বাচ্চা, মুরগি, হাঁস এসব খেয়ে ফেলে। সে কারণে এই সাপটাও সবসময় আসতো, খেতো, তবে সাপটা এখানে নেটের মধ্যে সামহাও আটকে গিয়েছে আর যেতে পারেনি, তো এখানেই মারা গিয়েছে সাপটা। আমার আসলে খুব ভয় লাগছিল সাপটা দেখার পর, যেহেতু এখানে সাপ আছে, এই জন্য আগে জানতাম না যে এখানে সাপ আছে। আর এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, কিন্তু বেশ ভালো জঙ্গল। তো জাহাঙ্গীর ভাই সম্বন্ধে আমি আগেও আমার একটা ব্লগে একটু বলেছি, আর আমার ভাইয়ের ব্লগ যারা দেখেন তারাও কিন্তু মোটামুটি জানেন জাহাঙ্গীর ভাইয়ের সম্বন্ধে। আর জাহাঙ্গীর ভাই আসলে এমন আন্তরিক একজন মানুষ, তার সম্বন্ধে আসলে কি বলবো। আমাদের কিন্তু আজকে ওনার এখানে আসার কোনো কথাই ছিল না, হুট করেই চলে আসা, আর যেহেতু আমরা যাচ্ছি অন্য জায়গায়, তো আমরা যেহেতু আসছি, আমরা ফার্মটা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গীর ভাই আমার জন্য অনেক ইফতারি রেডি করে ফেললো। আসলে ওনার ওয়াইফ মারা গিয়েছেন ক্যান্সারে বছর দেড়েক আগে, তো উনি বুঝতেই পারছেন যে অনেক মনটা খারাপ থাকে সবসময়, কষ্ট একটা, প্রিয়জনকে এতটা ভালোবাসতেন আর এতটা উনি ওনাকে পছন্দ করতেন যে ওনার কথা বললে ভাই কেমন চুপ করে যান। তো সবাই ভাবির জন্য একটু দোয়া করবেন, যিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন। আর উনি যে ভালো ছিলেন সেটা ওনার মেয়েকে দেখলেই কিন্তু বোঝা যায় যে ভাবি কতটা ভালো ছিলেন, যে যার সন্তান এতটা ভালো, ভদ্র, নম্র, মাশাল্লাহ। তো ভাবির জন্য সবাই একটু দোয়া করবেন, অনুরোধ করছি আজকে ওনার জন্য একটু দোয়া করবেন। আর জাহাঙ্গীর ভাই আমরা এই যে ফার্মটা দেখতে দেখতে, উনি কিন্তু অনেক কিছু ইফতার তৈরি করে ফেলেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুকুরের ঘর, এখানেই কুকুরটা থাকে। আর আগেই বলেছি কুকুরটা উনি রাখেন, কারণ ওনার পেছনে যেহেতু ফার্ম আছে, সে কারণে উনি এই ঘরটাতে কুকুরটাকে রাখেন, যেন সব কিছু একটু দেখে শুনে রাখে কুকুরটা। তো যাক, এদিকে জাহাঙ্গীর ভাই কিন্তু অনেক খাবার দাবার বানিয়ে ফেলেছে, পেঁয়াজু, বেগুনি,
তারপর আলুর পাকোড়া, কাঁচা ছোলা, পাকা ছোলা মুড়ির সাথে, তারপর শরবত, আসলে অনেক কিছু। একজন পুরুষ লোক এত কিছু ফটাফট বানিয়ে ফেলতে পারবে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি একটু আসলাম ভেতরে কিচেনে, এত কিচেনে একটু দেখাচ্ছি। এই এখানে সব কিছু উনি রেডি করে ফেলেছে অলমোস্ট। আমি খুবই আশ্চর্য হয়েছি, আসলে আমি জানতামই না যে উনি এই কিছুক্ষণের মধ্যে এত কিছু করে ফেলবে। তো এখানে ছোলা ভেজানো, এগুলোর মধ্যে অঙ্কুর চলে এসেছে, সেই জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটু এগুলো ছিলে দেই, কারণ খোসাটা কিছু ফেলে দিলে একটু খেতে ভালো লাগে। তো হাফ ফেলে দিব আর হাফ থাকবে, সবগুলো ফেলা সম্ভব না। আর এই তো আমাদের ইফতারগুলো রেডি। তো ভাইয়াও খুব পছন্দ করেছে ওনার খাবারগুলো, আর আসলে ওনার ইফতারের আইটেমগুলো খুবই মজা ছিল, মনে হয় যে খুব পাকা একজন হাতের তৈরি এই খাবারগুলো। আর যাক, আমি আসলে অসম্ভব খুশি হয়েছি যে রোজার কথা শুনে উনি রোজার দিনে যে আমরা ইফতার খাই, যেসব আইটেম সব আইটেমই কিন্তু তৈরি করে ফেলেছেন। আর এটা হচ্ছে একটা আনারস, এটা অসম্ভব পাকা আর মিষ্টি একটা আনারস। আমি আমার লাইফে এত মজার আনারস কখনো খাইনি, তো আমি অনেকগুলো খেয়েছি, খুব মজা ছিল আনারসটা, একদম পাকা। আমি আগেও আমার একটা ব্লগে বলেছি, তারপরও আজকেও একটু বলছি, কারণ অনেকেই কিন্তু জাহাঙ্গীর ভাইকে চেনেন না, আর উনি যেহেতু আসলে আমাদের পারিবারিক একজন ফ্রেন্ড বলবো বা ভাই বলবো, যাকে আমরা আসলে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। তার কারণ হচ্ছে আমার বাবা যখন ক্যান্সারে মারা গিয়েছিলেন, তখন আমার বাবাকে নিউ ইয়র্ক থেকে জর্জিয়াতে নিয়ে এসেছিলাম আমরা। আর জর্জিয়াতে আমাদের তেমন কেউই ছিল না, শুধু আমার ভাই তখন জাস্ট নতুন মুভ হয়ে এসেছে। আর যেহেতু আমার ভাই নতুন মুভ হয়ে এসেছে, আমার ভাইকেও কিন্তু তেমন কেউ চিনত না। তো তখন জাহাঙ্গীর ভাই যেহেতু আমাদের কাউকেই চিনত না, শুধুমাত্র ফোনেই মসজিদের সাথে কথা হয়েছে জাহাঙ্গীর ভাইয়ের, আর তা থেকেই কিন্তু জাহাঙ্গীর ভাই আমার বাবার দাফনের সমস্ত ব্যবস্থা নিজে থেকেই করেছিলেন। সেই কারণে ওনার প্রতি আমাদের একটা আলাদা সম্মান আর শ্রদ্ধাবোধ, আর বুঝিনি এটা একটা সেন্সিটিভ ইস্যু জড়িত, সেই কারণেই কিন্তু ওনার প্রতি আমাদের এই এতটা আন্তরিকতা। তো এই তো আমরা এখন আমার বোনের বান্ধবীর বাসায় চলে আসলাম, আর বাহিরে একটা সবুজ রঙের ব্যাং, তো সেটা দেখার পর আমরা সবাই খুব ভয় পেলাম, বাচ্চারাও খুব দেখলো ভয় পেলো। আরেকটা ঘরের ভিতর ঢুকে গিয়েছে, তো আমি আপনাদেরকে একটু ঘরের ভেতরের ব্যাংকটা দেখাচ্ছি। ব্যাংকটা দেখার পর সবাই কিন্তু ভয়ে অসম্ভব চিৎকার করছিল আর লাফালাফি করছিল, সেগুলো আমি আসলে অফ করে দিয়েছি ভয়েসটা। আর ব্যাংকটাকে আমি কিভাবে বের করলাম সেটাই বলি। কেউ এটাকে বের করতে পারছিল না ভয়ে, কিন্তু আমি এটাকে দরজাটা খুলে একটুখানের অপোজিট সাইড থেকে ভয় দেখিয়েছি, তারপর ব্যাংকটা কিন্তু লাফ দিতে দিতে আস্তে করে চলে গেল। ব্যাংকটাকে কিন্তু কিছু করতে হয়নি বা মারতেও হয়নি, তো এভাবেই কিন্তু ঘরে একটা কিছু ঢুকে গেলে সেটাকে বের করতে হয়। তো এদিকে দেখি এসেই সেই আপু অনেক কিছু রেডি করে ফেলেছে নাস্তা। আমরা আসলে হঠাৎ করেই আসা, আর তারপরে উনি এত কিছু হুট করে করে ফেলেছেন, খুবই আশ্চর্য লেগেছে। তো এই হচ্ছে ওনার নাস্তাগুলো, এখানে উনি ধোকলা তৈরি করেছেন, নুডলস রান্না করেছেন, তারপর একটা বড় বড় ঝাল পিঠা তৈরি করেছেন, আর এখানে আরও কিছু পাকোড়া আছে। তো আমরা অনেক মজার বিকেলটা কাটিয়েছি, সন্ধ্যাটা। তো খাবারগুলো খুব মজা ছিল, সবাই গল্প করেছে, বাচ্চারাও খেলেছে। তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। আমি লাস্ট ব্লগে আমি এই খাওয়াটাই একটু শেয়ার করেছিলাম যে আমরা কোথায় খেলাম আর কেনই বা খেলাম। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। এটি আজকের ব্লগটা একদম ঘরোয়া একটা ব্লগ যা আমরা করলাম আজকে, তাই শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একটা কথা, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আগামী ব্লগ নিয়ে ফিরে আসা পর্যন্ত আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।